আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। প্রিয় দর্শক, এটি একটি ঐতিহাসিক সময়। ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা মাথায় হাত দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য পাহাড়ের যে উল্টো দিক রয়েছে সেখানে পলায়ন করে নিজের চোখে কিন্তু দেখছে তেল আবিবের ভেতর কি হচ্ছে, ইরান কি করেছে সেই দৃশ্য। মাথায় হাত দিয়ে তারা বারবার শুধু এটাই বলছে যে এটা কি করে সম্ভব, এত ধম্ব, এত প্রযুক্তি, তার উপর আমাদের সাথে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ সহ আরও অনেক শক্তিশালী দেশ, তারপরেও এইভাবে আমরা প্রায় পুরোপুরিভাবে ফেল করলাম। আর প্রায় 2,000 থেকে 2,500 কিলোমিটার দূর থেকে ইরান মিসাইলের বৃষ্টি করল এবং আমাদের স্বপ্নের শহর, যেটা দখল করে আমরা তৈরি করেছি, সেই শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা বা রক্ষা কবচ, সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেটা পুরোপুরিভাবে উড়িয়ে দিচ্ছে ইরান। তারা কিন্তু নিজের চোখকেই নিজে বিশ্বাস করাতে পারছে না যেই দেশের সাথে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ এবং মিডল ইস্টের কত শক্তিশালী দেশ, সুপার পাওয়ার দেশ আমাদের সাথে রয়েছে, অথচ সকল প্রযুক্তি বলতে পারেন যে ডজন ডজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল, তারপরেও কোনো কিছু করতে পারেনি। প্রায় 80% মিসাইল নিখুঁতভাবে আঘাত হেনেছে। যদিও ইরানের ইসলামী বিপ্লবীরা প্রথমে দাবি করেছিল 90%, তবে পশ্চিমা যে সকল সামরিক বিশেষজ্ঞ এবং তথ্য উপাত্ত রয়েছে, সকল কিছুর উপর নির্ভর করে সকল পক্ষই একমত পোষণ করেছে যে 80% ছোড়া মিসাইল নিখুঁতভাবে তার টার্গেটে হিট করতে সক্ষম হয়েছে। ইসরায়েল 80% মিসাইল প্রতিহত করতে পারেনি। দেখুন, ইসরায়েলের কিন্তু প্রচণ্ডভাবে দম্ভ এবং অহংকার ছিল। তাদের নতুন যে হাইপারসোনিক রেঞ্জের বা লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমস 3, সেটা নিয়ে কিন্তু খুবই তাদের গর্ব ছিল। তারা দাবি করেছিল যে কোনো ধরনের হাইপারসোনিক মিসাইল অনেক দূর থেকেই কিন্তু সেটা প্রতিহত করতে পারে। তবে ইসরায়েলের এই অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের তৈরিকৃত ফাতা হাইপারসোনিক মিসাইল। এই একটি মিসাইলকেও ইসরায়েলের এই অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করতে পারেনি। দেখুন, ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া মেহর নিউজ এজেন্সি তাদের সংবাদে যেমনটা নিশ্চিত করেছে যে ইরান ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম 2 এবং 3, এই দুইটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়ার জন্য ফাতা হাইপারসোনিক মিসাইল 180টি নিক্ষেপ করেছে। আর এই 180টি হাইপারসোনিক মিসাইল ফাতা 2 নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন ধরনের বিমানঘাঁটি, বিভিন্ন ধরনের যে অস্ত্র গুদাম রয়েছে এবং তাদের গ্যাস ক্ষেত্র এবং বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে। দেখুন, কাগজে কলমে লিখে আপনি বহু কিছুই বলতে পারবেন যে হাইপারসোনিক মিসাইলকে আমি প্রতিহত করব, তবে বাস্তবতা ভিন্ন বিষয়। শব্দের থেকেও 8 গুণ দ্রুত গতিতে ইরানের এই হাইপারসোনিক মিসাইল ফাতা ছুটতে পারে, যেটা কিন্তু তার টার্গেটকে ধ্বংস করে দিয়েছে। দেখুন, ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ যে গ্যাস ক্ষেত্র রয়েছে, যেটা ইসরায়েলের প্রায় 60% গ্যাসের সরবরাহ দেয়, সেই আসকলন নামক যেই গ্যাস ক্ষেত্র রয়েছে সেখানে নিখুঁতভাবে ইরানের ছোড়া এই হাইপারসোনিক মিসাইল ফাতা আঘাত হেনেছে। ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে ইরান যে আক্রমণ করেছে সেই ভিডিও ফুটেজ ইসরায়েল নিজেই প্রকাশ করেছে এবং এর ক্ষয়ক্ষতির বিষয়ে নিজেরাই কিন্তু প্রকাশ্যে না বললেও তাদের যে সকল জনগণ রয়েছে তারা কিন্তু তথ্য দিচ্ছে, যেটা ইসরায়েল ওপেন করে দিয়েছে যে গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই গ্যাস ক্ষেত্রের আক্রমণ হয়েছে এবং সমুদ্রের মধ্যে সেই গ্যাস ক্ষেত্র যে জ্বলছে এর চিত্র, যেটা ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। দেখুন, কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বলতে পারেন পানি খাওয়ার টাইমও কিন্তু ইসরায়েলকে দেওয়া হয়নি, তাদের গ্যাস ক্ষেত্রটি এইভাবে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের উপকূল থেকে আগে যে আসকলন গ্যাস ক্ষেত্র রয়েছে তার ছবি কিন্তু এমনই দেখাই যেত, এটাই হল সেই গ্যাস ক্ষেত্রের ছবি, একেবারে জকজকা চকচকা। তবে এক্ষেত্রে ইসরায়েলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ যে আগের দৃশ্য আর নেই, এখন হল এই দৃশ্য দেখছেন, এটাই হল বর্তমান চিত্র। ফিলিস্তিনি মানুষের সম্পত্তির বিশাল পরিমাণের প্রাকৃতিক গ্যাস ভূমধ্য সাগর থেকে এই প্রণালী দিয়ে উত্তোলন করেই কিন্তু ইসরায়েল পরিকল্পনা করেছিল ইউরোপ এবং গ্রিসে রপ্তানি করার জন্য, যার জন্য কিন্তু দেন দরবার এবং পাইপলাইন বিছানো নিয়ে কম নিয়ম কাহিনী হয়নি, সেই সকল কাহিনী শেষ। এই উৎপাদনের স্থানটি উড়িয়ে দিয়েছে ইরান। এখন এই জায়গায় আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই যে ইরান ভূমধ্য সাগরে ইসরায়েলের গ্যাস ক্ষেত্রগুলোতে আক্রমণ করল, বলা হচ্ছে আসকলনের যে গ্যাস ক্ষেত্র রয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে, সম্পূর্ণ প্ল্যাটফর্মে আক্রমণ করা হয়েছে, মানে এটা কিন্তু কোনো একক কোনো গ্যাস ক্ষেত্র নয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তামার, কারিস, টিরিন এবং লেবি আথান, এই 4টি গ্যাস ক্ষেত্রের যে পুরো ক্যাটাগরি রয়েছে সেটাকেই কিন্তু একটি পাইপের মাধ্যমে পরিচালনা করে আসকলন, সেখানে কিন্তু এই সকল হামলাগুলো হয়েছে। আপাতত যে তথ্য, একটি গ্যাস ক্ষেত্র তামার গ্যাস ক্ষেত্রের যে মোর্চা রয়েছে, মানে যে প্ল্যাটফর্ম রয়েছে সেটার মেইন কানেকশন, সেটা উড়ে গেছে যে সুনিশ্চিত।
এতে কিন্তু ইসরায়েল শুধু আজকের জন্যই একটা ধাক্কা খেল না, আগামী 30 বছরের জন্য পিছিয়ে গেল ইসরায়েল। এখন এই তামার গ্যাস ক্ষেত্র সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে ছোট করে বলে রাখা ভালো, এই গ্যাস ক্ষেত্রটি ইসরায়েলের উপকূল থেকে 80 কিলোমিটার গভীরে ভূমধ্য সাগরে অবস্থিত এবং বর্তমানে এখানে আবিষ্কৃত যে গ্যাসের পরিমাণ সেটা 200 বিলিয়ন কিউবিক মিটার বা 7.1 ট্রিলিয়ন কিউবিক ফিট। বিশাল পরিমাণের গ্যাস, যেখান থেকে বর্তমানে কিছু পরিমাণ মিশর আমদানি করছে এবং ইসরায়েলের পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়া এবং সাইপ্রাসের মতো দেশের মধ্যে দিয়ে ইউরোপের এখান থেকে গ্যাস রপ্তানি করার। এছাড়া এই তামার গ্যাস ক্ষেত্র থেকে আরও 47 কিলোমিটার দূরে, উপকূল থেকে মোট 130 কিলোমিটার দূরে রয়েছে ইসরায়েলের আরেকটি বিশাল গ্যাস ক্ষেত্র, লেবি আথান গ্যাস ক্ষেত্র। বলা হয়ে থাকে এই গ্যাস ক্ষেত্রের বেতর 22 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুত রয়েছে, যা দিয়ে ইসরায়েল 40 বছর চলতে পারবে। এখন যদি আমরা তামার গ্যাস ক্ষেত্র এবং লেবি আথান গ্যাস ক্ষেত্র দুইটা যোগ করি, তাহলে দুইটার গ্যাসের মজুদের পরিমাণ প্রায় 30 ট্রিলিয়ন কিউবিক ফিট, যা দিয়ে বাংলাদেশের মতো একটা দেশ নিশ্চিন্তে 30 বছর চলতে পারবে। এত বিশাল পরিমাণের গ্যাস ক্ষেত্র ইসরায়েলের যেটা চালিকা শক্তি ছিল, তাদের জ্বালানি নিরাপত্তার প্রধান উৎস ছিল, সেই দুইটাকে কিন্তু নিশ্চিত হওয়া গেছে যে ইরান উড়িয়ে দিয়েছে। সুতরাং এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল কত বড় ধাক্কা খেতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন ইরানের যে আসলে কি পরিমাণ সাহস আছে এবং তারা কি করতে পারে, ইসরায়েলের এই গ্যাস ক্ষেত্রের আক্রমণ থেকে কিন্তু বোঝা যায়। এখন ইসরায়েলের মতো দেশের বিরুদ্ধে যাকে সরাসরি সাপোর্ট দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তার গ্যাস ক্ষেত্রে আপনি হামলা করে গ্যাস ক্ষেত্র দুইটাই উড়িয়ে দিলেন। এখন ইরানেরও কিন্তু গ্যাস ক্ষেত্র রয়েছে, আমাদের যে পার্সিয়ান সাগর রয়েছে, মানে ইরানের যে পার্সিয়ান সাগর, যেটা কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে খুব একটা বেশি দূরে নয়। বলা হয়ে থাকে 15 কিলোমিটারের মধ্যেই কিন্তু ইরানের বিশাল গ্যাস ক্ষেত্র রয়েছে, যেখান থেকে ইরান বিপুল পরিমাণের গ্যাস উত্তোলন করে। এখন ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করার পর ইসরায়েল এবং আমেরিকা ও যুক্তরাজ্য এখন কিন্তু ইরানের গ্যাস ক্ষেত্রগুলোকে টার্গেট করবে, আর ইরান এটা খুব ভালো করেই জানত। তারপরও কিন্তু মুসলিম বিশ্বের স্বার্থে এবং ফিলিস্তিনের স্বার্থে ইসরায়েলের কোমর ভেঙে দেওয়ার জন্য তাদের গ্যাস ক্ষেত্রে হাইপারসোনিক মিসাইল দিয়ে আক্রমণ করেছে ইরান, এবং তারা সফলতাও পেয়েছে। এক্ষেত্রে কিন্তু সুনিশ্চিত যে ইসরায়েলের অর্থনীতি আগামী 10-12 বছর দাঁড়াতে পারবে না, সেটাই কিন্তু ইরান চেয়েছে এবং সফলতাও হয়েছে। এবং এই জায়গায় ফিলিস্তিনের সম্পত্তি পাইপলাইনের মাধ্যমে ইসরায়েল যেটা ইউরোপে বিক্রি করতে চেয়েছিল সেই পথও কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখুন, সাহস এবং প্রযুক্তি এই দুইটাই ইরানের রয়েছে। হাইপারসোনিক মিসাইলের টেকনোলজি আয়ত্ত করেছে ইরান এবং 180টি হাইপারসোনিক মিসাইল এক রাতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফায়ার করেছে। তবে এটা মোটেও সহজ কথা নয়, কারণ খুদ আমেরিকার কাছেও এখনও 180টি হাইপারসোনিক মিসাইল আছে কিনা সন্দেহ। তারা ফায়ার করবে তো দূরের কথা। যাই হোক, 180টি মিসাইল ইসরায়েলের বিভিন্ন জায়গায় ফায়ার করা হয়েছে এবং নিখুঁতভাবে আঘাত করেছে। আরও কিন্তু বিস্তারিত খবর আসছে যে কোন কোন জায়গায় ইসরায়েলের হামলা হয়েছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে। এখনও কিন্তু রয়ে গেছে সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা, বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র, সেই সম্পর্কেও কিন্তু সুনির্দিষ্ট তথ্য আসছে এবং পরবর্তীতে আপনাদের তা জানিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে সামগ্রিকভাবে আপনার ব্যক্তিগত অভিমত কি সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।